আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের পাতেন্দা বাংলা আদুয়ে জেতা, যেই আমাদের পাতেন্দা যে ছি যে ক্লাসটা আছে এটা স্টার্টিং হচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের দেখবো আমরা যে পাতেন্দা ছি, অর্থাৎ আমরা যে চিন্তা করি 3.5 টন অর্থাৎ ত্রেভিগুলা চিঙ্কতনতা সুপিরিয়রের যে বেইগুলোগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কোন দূরে, অর্থাৎ পরিচালনা, বা আমি যদি চিন্তা করি যে ড্রাইভিং করার ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি চিন্তা করি হচ্ছে প্রফেশনাল ড্রাইভার হিসেবে যদি কাজকর্ম করতে চাই, বা হচ্ছে আমি যদি একজন লরি ড্রাইভার হতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদেরকে পাতেন্দা ছি অথবা পাতেন্দা ডি প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা যে চিন্তা করি পাতেন্দা ছি অথবা পাতেন্দা ডি কজা কি, পাতেন্দা ছি দিয়ে হচ্ছে আমি কোনো কিছু অর্থাৎ কজে ট্রান্সপোর্ট তারে করতে পারি, সেক্ষেত্রে 3.5 টনের উপরে হইতে পারে। 3.5 টনের উপরে থেকে শুরু করে আপনি সর্বোচ্চ 44 টন বা এর অধিকও হচ্ছে কি আপনি পাতেন্দা ছি দিয়ে হচ্ছে ট্রান্সপোর্ট তারে অর্থাৎ পরিবহন করতে পারেন। এখন পাতেন্দা ছির কোন ভেহিকলগুলো, পাতেন্দা ছির ক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে থাকে যে কমে হচ্ছে একটা কামিয়ন, অর্থাৎ একটা পুরোপুরি হচ্ছে ইজোলাত ভেহিকল, কমে আমি চিন্তা করি একটা আউটো কারও হচ্ছে পাতেন্দা ছি দিয়ে আমি হচ্ছে কম দূরে করতে পারি, অর্থাৎ পরিচালনা করতে পারি বা চালাতে পারি, ড্রাইভিং করতে পারি। ওকে, আর ডি দিয়ে বলা হয় যে ট্রান্সপোর্ট তো পার্সনে, অর্থাৎ যখন নাকি হচ্ছে আমি 9 পার্সনের পিও যাচ্ছি, অর্থাৎ 9 জনের বেশি ইনক্লুজ হচ্ছে কন্টেন্ট অর্থাৎ ড্রাইভার সহ যখন নাকি আমি 9 পার্সনের পিও নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমার পাতেন্দা ডি প্রয়োজন হয়। ওকে, পাতেন্দা ডি প্রয়োজন হয়ে থাকে। সো আজকে আমরা যদি দেখি নর্মালভাবে আমাদের হচ্ছে পাতেন্দা ছির হচ্ছে ক্লাস শুরু হচ্ছে, তো এক্ষেত্রে আমাদের পাতেন্দা ছির যারা স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে আমরা নর্মালভাবে আমরা আজকে চ্যাপ্টারটার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারটার মধ্যে হচ্ছে আমরা পড়বো হচ্ছে আমাদের ভেহিকুলো, বিভিন্ন ধরনের যে ভেহিকুলো অর্থাৎ মেজি যেগুলো হচ্ছে পেজান্তে, অর্থাৎ যে সকল ভেহিকুলো হচ্ছে আমাদের খুব ভারী হয়ে থাকে, অর্থাৎ 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে এগুলোকে হচ্ছে কি মেজি পেজান্তি বলা হয়ে থাকে। তো পাতেন্দা ছির ক্ষেত্রে আমার কোন কোন ভেহিকুলগুলো, তাদের যে ডেফিনিশনে অর্থাৎ তাদের যে সংজ্ঞা সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা পড়বো, প্লাস আমরা একটু যে পাতেন্দা বীর ক্ষেত্রে যেই জিনিসগুলো হচ্ছে আমরা অলরেডি পড়ে আসছিলাম, কমে ইসরাদার যে কারাতেজ থেকে একটা কারাজ্জেতার কারাতেজ থেকে কোন অংশটা কি কি কারণে ব্যবহার করা হয় এগুলো সম্পর্কে হচ্ছে কি আমাদের এই পাতেন্দা ছির মধ্যেও একটু প্রথম চ্যাপ্টারের মধ্যে টাচ করা হয়, অর্থাৎ কিছু হচ্ছে আমাদের বলা হয়। তো সেক্ষেত্রে আমরা ওগুলো হচ্ছে কি একটু রিভাইজ দিয়ে একদম প্রথম থেকে হচ্ছে শুরু করব। এবং আমাদের পাতেন্দা ছির ক্ষেত্রে আমাদের যে বইটি, এই বইটি হচ্ছে টোটাল হচ্ছে 14টি চ্যাপ্টার, এবং নর্মালি হচ্ছে আমরা দেখা যাবে যে প্রথমে হচ্ছে 2 থেকে 3 চ্যাপ্টার পড়ার পরে আমরা হচ্ছে কুইজ ক্লাস শুরু করব। সেক্ষেত্রে আমরা কুইজগুলো হচ্ছে করবো, এক একটা চ্যাপ্টার পড়বো এবং এক একটা এক একটা চ্যাপ্টারের উপরে আমরা হচ্ছে কুইজ ক্লাস করে থাকবো। ওকে, আমরা যদি দেখি পাতেন্দা ছি কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে একটা প্রফেশনাল হচ্ছে পাতেন্তে, যেটার দ্বারা হচ্ছে আপনি কামিয়ন চালাইতে পারবেন, এবং কামিয়ন চালানোর ক্ষেত্রে আপনি হচ্ছে প্রফেশনাল হিসাবে অর্থাৎ পেশাগত হিসাবে কমে একজন আউটো ট্রান্সপোর্টার হিসাবে আপনি হচ্ছে কাজ করে পারেন। এবং আমরা মোটামুটি অনেকেই ধারণা আছে যে কামিউনিস্তা বা আমি যে চিন্তা করি একজন আউটো ট্রান্সপোর্টার তোরে, কিন্তু কাজের সুযোগ হচ্ছে এখন পুরো বিশ্বতেই সব জায়গার মধ্যে হচ্ছে পারফেক্ট, অনেক বেশি চাহিদা অনেক বেশি। কমে ইটালির কথা যদি চিন্তা করেন, ইটালিতেও কিন্তু একজন কমিউনিস্টা অথবা আহত ত্রাসপোর্টাতর হিসাবে অনেক বেশি হচ্ছে কি দেখা যায় যে কাজের আপনার অনেক সুযোগ রয়েছে। প্লাস অন্যান্য দেশগুলোতে আপনি দেখবেন কিছুদিন আগে হচ্ছে ইংল্যান্ডে অনেক বেশি হচ্ছে কমিউনিস্টার হচ্ছে অভাব ছিল, সেক্ষেত্রে কমিউনিস্টা যারা আছে তাদেরকে অনেক বেশি ডিমান্ড ছিল। সো এই এই জিনিসটা কিন্তু জাস্ট খালি এরকম না যে সিজনালি হয়ে থাকে, এটা কিন্তু সবসময় হচ্ছে কি যে আপনার দেখা যায় এখানে এই এই সেক্টরটাতে প্রফেশনালভাবে আপনি যদি চিন্তা করেন যে নিজেও একটা কামিউন কিনে হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করা, ঠিক আছে, দিতার মতো কাজ করা, ঠিক আছে, অথবা হচ্ছে আপনি যদি কারো আন্ডারে কাজ করেন অর্থাৎ ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করেন, কমে কমিউনিস্টা অথবা আহত ট্রান্সপোর্টার তোর হিসেবেও কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে ভালো অনেক ভালো স্যালারি পাওয়ার হচ্ছে সুযোগ থাকে। ওকে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আজকে আমাদের আমাদের এই পাতেন্দা ছি যেটা হচ্ছে ব্যাচ 2-এর হচ্ছে ক্লাস শুরু করতে যাচ্ছি, আপনাদের সবাইকে হচ্ছে প্রথমে সালাম জানাই, সালাম আলাইকুম, এবং আশা করি হচ্ছে আপনারা সবাই মোটামুটি পাতেন্দা বি নিয়ে আসেন। পাতেন্দা বি যেহেতু পাইছেন, তারপরে হচ্ছে অনেকেই আমাকে যারা ক্লাসে আসেন অ্যাড আসেন বা ক্লাস করতেছেন তারা অনেকেই বলছেন যে খুব রিসেন্টলি হচ্ছে কি পাতেন্দা বি নিছেন, যেমন ওদিন একজনের সাথে কথা হয়েছিল বললো যে গত নভেম্বর মাসে হচ্ছে উনি পাতেন্দা বি নিছে। সো উনি কিন্তু এখন হচ্ছে কি পাতেন্দা ছির জন্য হচ্ছে ট্রাই করতেছে, কারণ পাতেন্দা ছির জন্য হচ্ছে আমাদের সর্বনিম্ন বয়স লাগে হচ্ছে ছির জন্য 21 বছর বয়স হওয়া লাগে। সেক্ষেত্রে 21 বছর বয়স থেকে হচ্ছে কি আমি পাতেন্দা ছির জন্য কনসিগুরি অর্থাৎ পাতেন্দা ছি পাওয়ার জন্য বা অর্জন করার জন্য হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারি। আমি হচ্ছে আশরাফ জামান,
আমি একজন হচ্ছে বলতে পারি হচ্ছে কোয়ালিফিকেশন কন্ডুসেন্টে অর্থাৎ কোয়ালিফাইড ড্রাইভার। আমি হচ্ছে বর্তমানে একজন অটো ট্রান্সপোর্ট দাদা হিসেবে কাজ করতেছি। আমি আল্লাহর রহমতে আমি ছি পাতেন্তে ছি পাতেন্তে ডি এবং পাতেন্তে বি এ ছি এ ডি এ এবং ছিকুচি ছিকুচি হচ্ছে সার্টিফিকেটো দি কোয়ালিফিকাসিওনে দিল কন্ডুসেন্টে অর্থাৎ একজন ড্রাইভারের একটা সার্টিফিকেট যেটা হচ্ছে কোয়ালিফাইড সার্টিফিকেট। আপনারা যারা নাকি হচ্ছে পাতেন্তে ছি নিচ্ছেন, পাতেন্তে ছি নেওয়ার পরে যদি আপনারা চান যে কমে হচ্ছে অটো ট্রান্সপোর্টাতরে অর্থাৎ একজন ট্রান্সপোর্টাতরে হিসেবে কাজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি ছিকুচি হচ্ছে এই এই কোয়ালিফাইড যে সার্টিফিকেটটা এটা হচ্ছে কি আমাদের কনসিগুরে করা লাগবে। তারপরেও আমাদের মনে রাখতে হবে প্রথমে হচ্ছে ছি, তারপর হচ্ছে ছিকুচি, এবং ছিকুচির ক্ষেত্রে হচ্ছে আমাদের কজের সিলিয়ারে করতে হবে। অর্থাৎ ছিকুচির ক্ষেত্রে হচ্ছে সার্টিফিকেটটা দুইভাবে হচ্ছে ভাগ করা, একটা হচ্ছে কজে আর একটা হচ্ছে পার্সনে অর্থাৎ মানুষের জন্য। তো ছি নেওয়ার পরে হচ্ছে কি আমাদের ছিকুচি পেয়ার কজে অর্থাৎ পেয়ার আমি যে ট্রান্সপোর্ট করে থাকি অর্থাৎ কোন কিছু ট্রান্সপোর্ট করে থাকবো ওইটার জন্য যে ছিকুচি সেটা হচ্ছে আমাদের কনসিগিউরে করা লাগে অর্থাৎ অর্জন করা লাগে। আর আমার ডির ক্ষেত্রে অর্থাৎ পাতেন্তে ডির ক্ষেত্রে যদি আমি অটোবুস গুজারে করে থাকি সেক্ষেত্রে হচ্ছে কি ছিকুচি পেয়ার পার্সনে অর্থাৎ মানুষের জন্য যেটা অর্থাৎ ডির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমাদের প্রদান করতে হয় বা আমাদের গ্রহণ করতে হয় অর্জন করতে হয় কারণ কনসিগুইমেন্ট অর্থাৎ অর্জন করতে হয়। ওকে এখন এখানে আমাদের একটা জিনিস আমাদের হচ্ছে পাতেন্তা বাংলা যে ছিটা আছে এটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পাতেন্তা ছির ক্ষেত্রে হচ্ছে পরীক্ষার মধ্যে দোমান্দা আসে থাকে থাকে হচ্ছে 40টি কোয়ারান্তা দোমান্দে এবং পরীক্ষার সময়কাল হচ্ছে আমাদের কোয়ারান্তা মিনতি। সেক্ষেত্রে আপনি হচ্ছে মাসিমো হচ্ছে কোয়াট্রো এরর অর্থাৎ সর্বোচ্চ 4টি ভুল করতে পারেন। এবং পাতেন্তা ছি ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু হচ্ছে পাতেন্তা বীর মতো অতটা ফাঁসি না অর্থাৎ অতটা সহজ না আবার অতটা যে অনেক বেশি কঠিন সেটাও না, কারণ পাতেন্তা যেটা হচ্ছে আমাদের ছির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সেইনালে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে ইসরাদার যে কাঠামো এগুলো সম্পর্কে খুব কম দোমান্দা এসে থাকে। বেশিরভাগ সময় হচ্ছে পাতেন্তা ছির ক্ষেত্রে আমরা যখন হচ্ছে গুইদারে করে থাকি সেক্ষেত্রে গুইদারে করার সময় যে একজন ড্রাইভারের কী পরিমাণ সময় সে গুইদারে করতে পারবে তার যে বিভিন্ন ধরনের নিয়ম কানুন বিভিন্ন ধরনের ডকুমেন্ট অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের দেখা যায় হচ্ছে কাগজপত্র এগুলো হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে ট্রান্সপোর্ট তারে করার সময় বহন করতে সাথে রাখতে হয় এই সকল, এবং কন্ট্রোল হয়ে থাকে কন্ট্রোলের সময় কী ধরনের ডকুমেন্ট হচ্ছে আমি ওই পুলিশকে অথবা হচ্ছে দোকান অর্থাৎ কাস্টমসে আমাকে হচ্ছে কনসেনারে অর্থাৎ প্রদান করতে হয়, ঠিক আছে। এছাড়াও মোটর অথবা হচ্ছে ফ্রেনা আমার ভেহিকুলের মধ্যে রালেন্তা তোরে অথবা ফ্রেনো মোটরে এগুলো থাকে, এগুলো সম্পর্কে হচ্ছে কি আমাদের বেশিরভাগ হচ্ছে এগুলোর উপরেই দেখা যায় হচ্ছে আমাদের ফোকাস করা হয়। তো এক্ষেত্রে আমাদের যে ক্লাসগুলো ক্লাসগুলো হচ্ছে আপনারা যদি মনোযোগ দিয়ে করেন তাহলে হচ্ছে কি দেখা যাবে যে আপনার পরীক্ষার মধ্যে অতটা বেশি আপনাদের হচ্ছে কষ্ট হবে না। সেক্ষেত্রে আমরা যদি দেখা যায় যে পাতেন্তা বাংলার ক্ষেত্রে যে নর্মালভাবে হচ্ছে পাতেন্তা বীর ক্ষেত্রে যেভাবে হচ্ছে কন্টিনিউলি আমরা পড়ে গেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তারপর কুইজ প্র্যাকটিস করছিলাম তাহলে দেখা যায় ছির ক্ষেত্রে হচ্ছে কি অনেকটাই ফাঁচিলে অনেক বেশি কঠিন না। ওকে আমরা যদি দেখি আমরা প্রথমে বলছি যে পাতেন্তা এই ছির ক্ষেত্রে হচ্ছে কি আমাদের প্রথম চ্যাপ্টারটার মধ্যে ইসরাদার সম্পর্কে হচ্ছে কিছু বলা থাকে যে জিনিসগুলো হচ্ছে অলরেডি আমরা এর আগে অলরেডি আমরা জানি, তারপরেও এখানে এই প্রথম চ্যাপ্টারটার মধ্যে আমাদের হচ্ছে পাতেন্তা ছির ক্ষেত্রেও বলে থাকে কিছু ব্যাপারে যে ইসরাদার ব্যাপারে কোন ভেহিকুলোর কী কন্ডিশনে তার কী উপকার ক্যারেক্টারিস্টিক থেকে। তো নর্মালভাবে যদি আমরা দেখি যে ইসরাদার ক্ষেত্রে আমাদের হচ্ছে পাতেন্তার ক্ষেত্রে ছির ক্ষেত্রেও ডেফিনিশনে ইসরাদালি এবং ট্রাফিকও ব্যাপার বলাটা আছে, এবং এক্ষেত্রে যদি আমরা হচ্ছে আবার হচ্ছে রিপ্লেগও করি অর্থাৎ আমরা যদি সার্বভৌমত্ব বলি যে নর্মালভাবে ইসরাদার ক্ষেত্রে আমরা জানি যে ইসরাদার পুরোপুরি অংশই ডান থেকে বাম যা আছে টোটালটাই হচ্ছে কি ইসরাদা বলা হয় অর্থাৎ রাস্তা। এরপরে বাঙ্কিনা সম্পর্কে আমরা জানি যেখানে হচ্ছে নর্মালভাবে যে ভেহিকুলি হচ্ছে ট্রানজিটারে করতে পারে না সস্তা করতে পারে না অথবা হচ্ছে কি আমাদের ফেরমাতাও করা যায় না কিন্তু ইমার্জেন্সির কারণে অর্থাৎ জরুরি প্রয়োজনে আপনি কি করতে পারেন যে এই বাঙ্কিনার মধ্যে আপনার কামিয়ন যেটা আছে সেটা কিন্তু হচ্ছে কি ফেরমারে করতে পারেন কমে সস্তা দিয়ে ইমার্জেন্সি অথবা সস্তা দিয়ে ফেরমাতা করতে পারে। বা আমি যদি চিন্তা করি বিশেষ করে ছির ক্ষেত্রে আমাদের বলা হয় যে আমার কামিয়নের থেকে কোনো কজে অর্থাৎ কোনো কিছু হচ্ছে কাদুত হয়েছে অর্থাৎ পড়ে গেছে সেক্ষেত্রে যদি আমার দেখা গেলো ওইখানে বাঙ্কিনা থাকে বাঙ্কিনার মধ্যে কিন্তু হচ্ছে কি আমি ফেরমারে করতে পারি যে ওই জিনিসটা হচ্ছে স্পোস্তারে করার জন্য বা ওই জিনিসটা হচ্ছে আমার বিক্রির মধ্যে রিকারিকারে অর্থাৎ পুনরায় কারিকারি করার জন্য আমি কিন্তু বাঙ্কিনের মধ্যে হচ্ছে কি ফেরমাথা দিয়ে ইমার্জেন্সি অথবা সস্তা দিয়ে ইমার্জেন্সি করতে পারি। পই কোর্সিয়া দিয়ে ইমার্জেন্সি আছে এবং কোর্সিয়া দিয়ে ইমার্জেন্সি অন্যান্য বিক্রির মতো আমার কামিউনের ক্ষেত্রেও বা বুসের ক্ষেত্রেও অর্থাৎ আউটোবুসের ক্ষেত্রে একই রকম কাজেই ব্যবহার করা হয়। পই আমাদের কোর্সিয়া দিয়ে মার্চা অথবা কারের জাতা, এবং এক্ষেত্রে আমাদের হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে আমি যদি চিন্তা করি নর্মালভাবে আমাদের যে সকল ভেহিকুলগুলো হচ্ছে কমে কামিউনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি চিংকুয়ে তনে লাতের পিউ
যে সকল ভেহিকুলি হচ্ছে আমাদের 5 টনেলাতের পিউ, কমে অটো কারও যদি হয় বা একটা আমি যদি চিন্তা করি অটো ট্রেন, অটো আর্টিকুলাতি যেটা নাকি হচ্ছে আমাদের 5 টনেলাতের পিউ হয়ে থাকে, এবং সে যদি সেপ্টেমেট্রি লুঙ্গেসার পিউ হয়, সেক্ষেত্রে ওই ভেহিকুলটা কিন্তু হচ্ছে আমি চিন্তা করি যে আমার যে কার্যতা থাকে, কার্যতার মধ্যে যদি দুয়ে অথবা পিউ যদি দুয়ে কোর্সিয়া থাকে দেশরার থেকে, অর্থাৎ পিউ দেশরা দা দেশরার থেকে হচ্ছে কি প্রথম যে প্রিমি দুয়ে কোর্সিয়া আছে ওই দুইটা কোর্সিয়ার মধ্যেই ওই ভেহিকুলগুলো হচ্ছে সার্কুলার করতে পারে, অর্থাৎ তেরসা কোর্সিয়ার মধ্যে তারা যেতে পারে না সিনিস্টার। ওকে, তো সেক্ষেত্রে আমি চিন্তা করি যে একটা আউতো কারো যার হচ্ছে আপনার এই লুঙ্গেস হচ্ছে সেতে মেট্রির পিউ, এবং যার হচ্ছে আপনার পেজা অর্থাৎ তার ওজন হচ্ছে যদি টোটালে মাসা মাসিমা কারিকো পিওনো কারে অর্থাৎ ফুল কারি কারি করে যদি তার চিঙ্কুয়ে তলা তার সুপিরিয়র হয়, তাহলে কিন্তু সে হচ্ছে তার দেশটার থেকে অর্থাৎ পিউ দেশটা বা তার দেশটার থেকে যে সেগন্দ কোর্সিয়া প্রিমো কোর্সিয়া এবং সেগন্দ কোর্সিয়া এই দুইটা কোর্সিয়ার মধ্যে হচ্ছে তারা চিরকোলারে করতে পারে, তেরসা কোর্সিয়ার মধ্যে তারা হচ্ছে কি চিরকোলারে বা ওই কোর্সিয়ার মধ্যে আপনার উজারে করা তাদের জন্য হচ্ছে কি বিয়ে তাহত। কমে আপনারা যদি দেখেন অটো রিক্সায় যখন চলবেন দেখবেন যে বেশিরভাগ সময় যে অটো কার অথবা হচ্ছে আমাদের যে আউটো ট্রেনগুলো থাকে যেগুলো হচ্ছে সেপ্টেমেট্রি পিউ লুঙ্গেসা অথবা চিঙ্কুয়ে তলাতা সুপিরিয়রে, তাদের কিন্তু হচ্ছে কি 1300 যে কোর্সিয়া থাকে সিনিস্টার ওই কোর্সিয়া অকুপারে করে না কখনোই, প্রিমি দুয়ে কোর্সিয়া দেশটার মধ্যে হচ্ছে কি তারা অকুপারে করে থাকে। সি আপনারা অনেকে বলবেন যে অনেক সময় দেখছি যে বাস হচ্ছে 1300 কোর্সিয়ার মধ্যে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে ওই বাসগুলোই থাকে যারা হচ্ছে চিঙ্কুয়ে তলাতার ম্যানো, চিঙ্কুয়ে তলাতার ম্যানো অর্থাৎ বাসের ক্ষেত্রে শুধুমাত্র তলাতার হিসাবটা করা হয়, ঠিক আছে, যে সে যদি চিঙ্কুয়ে তলা তার সুপিরিয়র হয় তাহলে হচ্ছে দেশটার থেকে প্রিমি দুয়ে কোর্সিয়াটা হচ্ছে তাকে অকুপারে করতে হবে, আর সেক্ষেত্রে বাসের ক্ষেত্রে হচ্ছে টনের লাতে অর্থাৎ ওজনটা হিসাব করা হয়। কিন্তু আমাদের আউটো কার অর্থাৎ ট্রান্সপোর্ট যদি কজ অর্থাৎ কোনো কিছু যখন নাকি বহন করতেছি সেক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে ইন্ডিকেট করে, একটা যদি হচ্ছে আপনার সেপ্টেমেট্রি লুঙ্গেসার পিউ হন আপনার ভেহিকুলটা, এবং আপনি যদি চিঙ্কুয়ে তলা তার সুপিরিয়র হন সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে হচ্ছে প্রিমি দুয়ে কোর্সিয়ে দা দেশ অর্থাৎ ডান দিক থেকে প্রথম দুটা যে কোর্সিয়া আছে ওই দুইটা কোর্সিয়া হচ্ছে কি অকুপার করতে হবে, আপনার পিউ সিনিস্টার কোর্সিয়াগুলো কখনো অকুপারে করতে পারবেন না। ওকে, পই আমরা জানি ইস্পাতি ট্রাফিকও কি, যে ইস্পাতি ট্রাফিকও দিয়ে কী করে আমার কার্যতা হচ্ছে সেপারাত করে থাকে, এবং এর ফলে আমি বুঝতে পারি যে কার্যতা কয়টা, পিস্তা চিকলা বিলে এগুলো সম্পর্কে আমরা জানি, মার্চা পেয়ে দিয়ে আমরা জানি যে পেদুনিয়র জন্য হচ্ছে রিজার্ভাতও করা থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি জানতে পারতেছি। কমে আমি যদি চিন্তা করি এখানে যে ছবিটা আছে যে এই যে একটা অটো কারো ছবি দিয়ে আছে, এবং এই অটো কারোটা যদি হয় যে দেখা গেল চিঙ্কুয়ে তো ওর যে মাসা মাসিমা আপিয়ানো কারিকতা তার ফুল কারিকরে করে যদি ও 7 টনের বেশি হয়ে থাকে অথবা সরি 5 টনের বেশি হয়ে থাকে অর্থাৎ 5 চিঙ্কুয়েতলা তার পিউ হয় অথবা তার যে লুঙ্গেসা অর্থাৎ তার যে লম্বা সেটা যদি সেপ্টেমেট্রি পিউ হয়, সেক্ষেত্রে এই যে অটো কারোটা বা অটো ট্রেন বা অটো আর্টিকল যেটাই আমি চিন্তা করি অর্থাৎ যেটা নাকি ট্রান্সপোর্ট যদি কজে অর্থাৎ কোনো কিছু বহন করতেছে সে কিন্তু তার যে প্রিমো কোর্সিয়া দা দেশার এবং সেকেন্ড কোর্সিয়া দি দেশার এই দুইটা কোর্সিয়া হচ্ছে অকুপারে করতে পারবে। তার দিকে যদি দেখা যেত অপর পাশে আরও অনেকগুলো কোর্সিয়া আছে সিনিস্রায় ওগুলো কিন্তু সে কখনো কি অকুপারে করতে পারবে না, এটা কিন্তু এই একটা দোমান্দা এই কুইজটা অনেক সময় আমাদের এসে থাকে, ঠিক আছে। ওকে, এরপর যদি আমরা দেখি আমাদের বলছে নেল্লা কদিচে দিলে ইস্তাদা ইস্তাদার কদিচে অনুযায়ী আমাদের কিন্তু হচ্ছে রাস্তাকে হচ্ছে বিভিন্নভাবে ক্লাসিফিকাত অর্থাৎ শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। এখন আপনারা অনেকে হয়তো পড়সিনে যায় না আমাদের পাতেন্দা বীর ক্ষেত্রে আমাদের ইস্তাদাকে হচ্ছে দুই ভাগে ভাগ করে, দুই ভাগে একটা হচ্ছে আমিনিস্ট্রাতিভা অর্থাৎ একটা হচ্ছে প্রশাসনিকভাবে আর একটা হচ্ছে কি তার ক্যারেক্টারিস্টিক অর্থাৎ তার ক্যারেক্টার হিসাব করে। কমে আমি যদি চিন্তা করি ক্যারেক্টারিস্টিকের টেকনিকে অর্থাৎ টেকনিক্যাল যে আমার বৈশিষ্ট্য আছে ওই হিসাব করে হচ্ছে আমাকে মেইনলি প্রথমত হচ্ছে ইস্তাদাকে 4 ভাগে ভাগ করে। কমে আমি জানি আহত ইস্তাদা ইস্তাদা এক সময় প্রিন্সিপালে ইস্তাদা এক সময় সেকেন্ড দাঁড়িয়ে, এবং আমি যদি চিন্তা করি ইস্তাদা লোকালে বা উরবানে বলা হয়। এরপরও দুইটা হচ্ছে রাস্তা আছে যেটা হচ্ছে ইস্তাদা উরবানে স্কোরিমেন্টো, স্কোরিমেন্টো বলতে বোঝা হচ্ছে যেখানে হচ্ছে আমার ভেহিকুল স্কোরে করে পিউ ফাচিলমেন্টে, অর্থাৎ আপনি দেখতে পারেন যে একটা আমাদের যে উরবানে কমিউনে আছে এক কমিউনে থেকে আরেক কমিউনে যাওয়ার সময় মধ্যবর্তী যে রাস্তাগুলো আছে ওখানে দেখা যায় যে অনেক সময় আমরা মানে কোনো প্রকার জ্যাম ছাড়া কোনো প্রকার ইনক্রচো ছাড়া সেমাফোরের পরিমাণ থাকে খুব কম, লম্বা রাস্তা দিয়ে অনেকটা ইস্তাদার সেকেন্ডারিয়ার মতো বাট সেকেন্ডারিয়া নয় যেখানে হচ্ছে খুব চলাচল করা যায় খুব সহজেই, আমাকে কোনো সময় হচ্ছে প্রেসিডেন্সের দেওয়ার প্রয়োজন হয় না, অনেকটা দৃত্য প্রেসিডেন্সের মতো থাকে, ওই সকল রাস্তাগুলোকে আমি বলতে পারি কমে হচ্ছে ইস্তাদা স্কোরিমেন্টো। আর ইস্তাদা উরবানে দি কোয়ার্টিয়ারে বলতে বুঝি আমার যে উরবানের রাস্তা আছে উরবান রাস্তা যে আমার যে একটা কমিউনে একটা লোকালিতা ওই লোকালিতার যে চারপাশে কোয়ার্টিয়ার অর্থাৎ তার যে সীমানাগুলোর মধ্যে দিয়ে যে রাস্তাগুলো থাকে ওগুলোকে বলা হচ্ছে ইস্তাদা উরবানা কোয়ার্টিয়ারে।
ওকে, এটা হচ্ছে এই যে আমাদের রাস্তাগুলো ছিল কমে অতি ইসরাদার থেকে ইসরাদার লোকালে, এইগুলো রাস্তা কিন্তু গুলোকে হচ্ছে আমার ইসরাদার যে আমিরস্থিতি বলা প্রশাসনিকভাবে হচ্ছে কি ভাগ করা, সরি কারাক্টারিস্টিকে অর্থাৎ তাদের বৈশিষ্ট্য অনুযায়ী হচ্ছে কি ভাগ করা হয়েছে। আর আমিরস্থিতি বা অর্থাৎ এই যে প্রশাসনিকভাবে ভাগ করার ক্ষেত্র চারভাবে ভাগ করা হয়, যেটা আমরা হচ্ছে আগে পড়ছিলাম কমে ইসরাদার ইস্তাতালে, তারপরে ছিল ইসরাদার রেজিওনালে, পরে হচ্ছে ইসরাদার প্রভিনশালে, এবং হচ্ছে আমাদের ইসরাদার যেটা হচ্ছে কমুনালে। ওকে, এবং আপনারা এখানে দুজন আছেন যে রিফাত এবং কাউসার, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে এই জিনিসটা আপনারা পড়ছেন কিনা যে ইসরাদা ইস্তাতালে কি কারণে ব্যবহার করা হয়, ইসরাদা ইস্তাতালের থেকে আমি মানে কোথার থেকে কোথায় যেতে পারি? ইসরাদা ইস্তাতালে আসলে ভাই মনে হচ্ছে এটা চিত্তার বাইরে সম্ভবত, ওকে যে আর একটা এই ইম্পর্টেন্ট, ওকে এটা আপনারা চাই না, আপনারা বীর ক্ষেত্রে আপনারা অতটা মনোযোগ সহকারে বা কোথায় করছেন যাই না, কমন করে মনে রাখতে হবে একটা জিনিস, এখানে ছির ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট, কারণ আমাদের ছির ক্ষেত্রে এখন তো আমরা হচ্ছে নাভিগেটর অর্থাৎ নেভিগেশন ইউজ করি, ঠিক আছে, জিপিএস ইউজ করে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি যদি এক্সাম্পল হিসাবে চিন্তা করেন যে আপনার হচ্ছে মোবাইলের অথবা আপনার নেভিগেটর কাজ করতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ডেস্টিনেশনে যেতে গেলে এই ইসরাদা ইস্তাতালে রেজিওনালে কমুনালে এগুলো যে ম্যাপের যে আছে ওই ম্যাপ হিসাব করে যেতে হয়। এই কারণে কিন্তু প্রত্যেকটা কামিনের মধ্যে যতই আপনার নাভিগেটর অথবা হচ্ছে আপনার মোবাইল থাকুক বা চার্জার মধ্যে যাই থাকুক, জিপিএস যাই থাকুক, ঠিক আছে, একটা প্রত্যেকটা কামিনের মধ্যে দেখা যায় একটা মাপ্পা বা কার্তিনা অর্থাৎ মানচিত্র দিয়ে রাখে পুরো আপনার যেই লোকালিটার মধ্যে আপনার সার্ভিস দেন বা পুরোপুরি ইন্টারন্যাশনালে অথবা ন্যাশনালে অথবা হচ্ছে পারতে পারতে লোকালিতে হিসাব করে। তো ওই সময় ওই ইসরাদাগুলো হচ্ছে আমি হচ্ছে সেগুলো করে এক জায়গার থেকে দেখা গেলো মোবাইল নষ্ট হয়ে গেছে, জিপিএস ইউজ করতে পারতেছি না, আমি মাপ্পা ইউজ করতে পারতেছি না, আমাকে কোনো প্রকার কি বলে ইনস্ট্রাকশন দিচ্ছে না, ইন্ডিকেশন দিচ্ছে না, তখন আমি হচ্ছে এটা দিয়ে ব্যবহার করতে পারি। আমার মনে রাখতে হবে ইস্তাতালে, ইস্তাতালে বলতে বোঝা হচ্ছে ইস্তাত, ইস্তাত মানে হচ্ছে দেশ, ঠিক আছে, ওইখান থেকে কথাটা আসছে হচ্ছে ইসরাদা ইস্তাতালে। ইস্তাতালে রাস্তাগুলো হচ্ছে কি কারণে ব্যবহার করা হয়, ইসরাদা ইস্তাতালে দিয়ে আমি যে একটা ইস্তাত একটা একটা দেশের মধ্যে যে রেজিওনে আছে, যে রেজিওনেগুলো আছে অর্থাৎ যে বিভাগগুলো আছে, কমে আমি থাকি হচ্ছে রেজিওনে দি বেনেতো, ঠিক আছে, একটা বিভাগ যেটা হচ্ছে বেনেতো, ওকে, এই বিভাগগুলোর মধ্যে যে কাপলুয়াগ অর্থাৎ যে মেইন মেইন প্রভিনশাগুলো আছে, এই মেইন মেইন প্রভিনশাগুলোর যে এক জায়গার থেকে আরেক জায়গায় এক প্রভিনশার থেকে আরেক প্রভিনশা অর্থাৎ কাপলুয়াগদের প্রভিনশা অর্থাৎ এক একটা যে প্রভিনশা আছে কাপুলোগ অর্থাৎ মেইন যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে পৌঁছানোর ক্ষেত্রে ওই জায়গাগুলোতে হচ্ছে যাওয়ার জন্য হচ্ছে আপনার ইসরাদা ইস্তাতালে হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে ইন্ডিকাশনে করে থাকে কমে এসএ এসএ দিয়ে কমে ইসরাদা ইস্তাতালে, পরে হচ্ছে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে নুমেরো কমে নুমেরো দুয়ে, ওকে। ইসরাদা রেজিওনালে কী কারণে ব্যবহার করে, রেজিওনে মানে হচ্ছে বিভাগ, আমার রেজিওনালের ক্ষেত্রে বলে যে আমার যে প্রত্যেকটা রেজিওন অর্থাৎ প্রত্যেকটা বিভাগের মধ্যে যেই কাপলুয়াগ এই প্রভিনশা আছে, কমে একটু আগে যেটা বললাম অর্থাৎ ইস্তাতালে এবং রেজিওনালের ক্ষেত্রে আমার হচ্ছে অনেকটাই একই রকম। ইস্তাতালের ক্ষেত্রে বলে যে মেইন যেই আমার প্রভিনশাগুলো আছে এক প্রভিনশার থেকে আরেক প্রভিনশায় যেই আমার যে একদম প্রপ্রিয়মেন্টে যে মেইন যেই কাপলুয়াগ যে প্রভিনশা আছে ওইখানে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে ইস্তাতা ইস্তাতালে ব্যবহার করা। কিন্তু রেজিওনালের ক্ষেত্রে ইস্তাতা রেজিওনালে দিয়ে আমি একটার থেকে প্রভিনশার থেকে আরেকটা প্রভিনশায় যাওয়ার জন্য হচ্ছে কি ব্যবহার করতে পারি। কমে আমি যদি বলি যে আমি বিচেন্সা প্রভিনশায় থাকি, সেক্ষেত্রে আমি যদি চাই যে পাদোবা যে প্রভিনশা আছে ওই প্রভিনশার থেকে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে কি আমি এই ইস্তাতা রেজিওনালে হচ্ছে ব্যবহার করতে পারি। ওই ইস্তাতা প্রভিনশালে দিয়ে হচ্ছে বা আমি যে প্রভিনশ যে রাস্তা আছে সেগুলো হচ্ছে আমাকে হচ্ছে কমনে যে কাপলুয়াগিদের কমনে অর্থাৎ প্রত্যেকটা প্রভিনশার মধ্যে যে মেইন যেই প্রভিনশাগুলো আছে ওগুলোর মধ্যে যাওয়ার জন্য হচ্ছে কি আপনার এই ইসরাদা প্রভিনশালে হচ্ছে ব্যবহার করা হয়। পই আমাদের ইসরাদা কমুনালে হচ্ছে ব্যবহার করা হয় এক কমুনের থেকে আরেক কমুনেতে যাওয়ার জন্য, এই কারণে বলা হয় হচ্ছে ইসরাদা কমুনালে, ওকে। এবং পাশে যে নুমেরোটা দেওয়া থাকে সেটা হচ্ছে ওই ইসরাদার যে ইসরাদা কমুনালে বা ইসরাদা ইস্তাতালে বা রেজিওনালে বা প্রভিনশালে যে নুমেরো সেটা হচ্ছে ইন্ডিকেট করা থাকে। এখানে কিন্তু কখনোই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে কিন্তু কখনোই বলে না যে এত কিলোমিটার বাকি আছে একটা লোকালিটা যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এভাবে যে আমি যখন নাকি কোনো সংখ্যার পাশে কোনো অ্যালফাবেট পাই অর্থাৎ অক্ষর পাই, লেটারে পাই অর্থাৎ কোনো আমি লেটার পাচ্ছি অক্ষর পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন্ডিকেট করতেছে ওই লেটারগুলোর পাশে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে কি ওই ইসরাদার নুমেরো। কিন্তু যদি কোনো লোকালিতা কমে আমি যদি বলতাম যে মানতোবা, ঠিক আছে, 2-4-9, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন্ডিকেট করতো কি যে যেখানে সিগন্যালটা আছে
ওইখান থেকে হচ্ছে 95 কিলোমিটার গেলে আমি হচ্ছে মান্তব একটা লোকালিতা হচ্ছে চেরকারে বা খুঁজে পাবো, এটা আমাকে নিকট করে বা রাজুনজরে করতে পারি, এটা বলতেছে। ঠিক আছে, ওকে। পই কারজাতা, এগুলো সম্পর্কে আমরা পড়ছি যে কারজাতার মধ্যে হচ্ছে যদি স্পার্টি ট্রাফিক থাকে তাহলে হচ্ছে আমাকে ইন্ডিকেট করে থাকে, ওই কারজাতাকে হচ্ছে ডিভিজও করতেছে, মানে আমার স্পার্টি ট্রাফিক যদি একটা বল দিলে তার মানে হচ্ছে কি একের সাথে আমি মনে মনে একযোগ করবো, সেক্ষেত্রে কারজাতা আমার দুয়ে আমাকে ইন্ডিকেট করে থাকে। ওকে, ওই কোর্সিয়া সম্পর্কে হচ্ছে আমরা জানি, কোর্সিয়ার মধ্যে হচ্ছে কোর্সিয়া কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে কোর্সিয়া আমাদের কি কি ধরনের হয়ে থাকে। দি মার্চা অর্থাৎ নর্মালভাবে আমি চিরকুলারে করার জন্য যেই কোর্সিয়াটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি বলা হয় কোর্সিয়া দি মার্চা। ওই কোর্সিয়া দি এমার্জেন্সি হচ্ছে আমার ইন্ডিকেট করে হচ্ছে দুইটা কারণে হচ্ছে আমি কোর্সিয়া দি এমার্জেন্সি উজারে করে থাকি, যেখানে আমি সস্তা দি এমার্জেন্সি করি, কমে ফেরমাতা দি এমার্জেন্সি বা সস্তা দি এমার্জেন্সির ক্ষেত্রে দুইটা কারণে আমি সস্তা দি এমার্জেন্সি অথবা হচ্ছে ফেরমাতা দি এমার্জেন্সি করি। সেটা কি যখন নাকি হচ্ছে আমার ভেহিকুলো গুয়াস্ত অর্থাৎ নষ্ট হয়ে যায়, অথবা হচ্ছে আমি মালেসের অর্থাৎ আমি অসুস্থ বোধ করতেছি, সেক্ষেত্রে হচ্ছে কি আমি এই কোর্সিয়া দি এমার্জেন্সি হচ্ছে ব্যবহার করতে পারি, অথবা আমার যেই ভেহিকুলোগুলো হচ্ছে সকর্ষ করে থাকে অর্থাৎ আপনার সকর্ষ করার ক্ষেত্রে যে অ্যাম্বুলেন্স অর্থাৎ অ্যাম্বুলেন্স যেটা আছে সেটা হচ্ছে কি আমি যদি কোনো পার্সন অসুস্থ হয় মালয়েশিয়ার হয় সেক্ষেত্রে হচ্ছে কি সে সক্রিয় করে থাকে অর্থাৎ আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে। কিন্তু ভেহিকুলের ক্ষেত্রে সকর্ষ কমে বলা হয় সকর্ষ ইস্তাদালে অর্থাৎ রাস্তার মধ্যে হচ্ছে কি আমার ভেহিকুল যদি নষ্ট হয়ে যায় গুয়াস্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই যে আমাদের যে আউতো কারসারি আছে যেটার মাধ্যমে দেখা গেল আমার ভেহিকুল নষ্ট হয়ে গেলে আমার ভেহিকুলকে হচ্ছে ট্রাইনারে করে নিয়ে যায় সে সে তো ওই ভিকুলটাকে বলা হয় আউতো কারসেরিয়া না, তো ওই যে ভিকুল ওকেও হচ্ছে কি ওই কোর্সিয়া দিয়ে এমার্জেন্সির মধ্যে দিয়ে সকর শিষ্যা দালে করা মানে সকর শিষ্যা দালে অর্থাৎ রাস্তার মধ্যে আপনাকে সাহায্য করার জন্য আপনাকে গাড়িটা হচ্ছে নষ্ট গাড়িটাকে ট্রাইনারে করার জন্য সেক্ষেত্রে হচ্ছে কি সে কোর্সিয়া দিয়ে এমার্জেন্সি ব্যবহার করতে পারে। পরে হচ্ছে কোর্সিয়া রিজার্ভাতা আছে যেগুলো আমরা জানি যে আউটোবুস ট্যাক্সি অথবা হইতে পারে একটা আউটো কারও যে নাকি 3.5 টন বা আমাদের অনেক সময় যে কোনো ভিকুলের জন্য হচ্ছে কি রিজার্ভাতা থাকতে পারে, সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করাই থাকে যে ওই রিজার্ভাতা কোর্সিয়ার মধ্যে কোন কোন ভিকুল হচ্ছে চিরকুলার করতে পারবে। পই আছে কোর্সিয়া দি স্পেশালিস্ট জাত, স্পেশালিস্ট জাত হচ্ছে কি কোন কোন কোর্সিয়া যেগুলো হচ্ছে স্পেশালাইজ অর্থাৎ বিশেষায়িত করা থাকে, কমে আমাদের কিছু কিছু কোর্সিয়া থাকবে যেগুলো হচ্ছে ইসভোলতারে করার জন্য হচ্ছে পুরোপুরিভাবে মোড় নেওয়ার জন্য হচ্ছে স্পেশালভাবে দেওয়া থাকবে, কারণ কমে আপনারা দেখছেন অনেক সময় যে দেখা যায় যে আমাদের একটা সিগন্যাল ছিল যেটা হচ্ছে দেখা যায় আউটো কারো যেগুলো হচ্ছে 3.5 টনের বেশি সুপিরিয়রে তাদেরকে অনেক সময় আমাদের ফ্রেকচার দিয়ে ইন্ডিকেট করা থাকে যে দেশটা অথবা সিনিসটা হচ্ছে মোড় নেওয়ার জন্য, তার মানে হচ্ছে কি তাদেরকে কনসিলিয়ারও করে অনেক সময় অবলিগো বলে দেয় তারা যেন হচ্ছে বাধ্যতামূলক ওই ডান অথবা বামের যে কোর্সিয়াগুলো আছে তাদেরকে অবশ্যই প্রেন্দারে করতে হবে নিতেই হবে। সো ওগুলো হচ্ছে কমে কোর্সিয়া হচ্ছে স্পেশালিস্ট জাত, এছাড়াও কোর্সিয়া দিয়ে আচ্ছিলেরা সিয়নে এবং কোর্সিয়া দিয়ে ছেলেরা সিয়নে এগুলো হচ্ছে কমে স্পেশালিস্ট জাত কোর্সিয়া, বা আমি যদি চিন্তা করি কোর্সিয়া দিয়ে কানালিজা সিয়নে অর্থাৎ প্রত্যেকটা কোর্সিয়ার মধ্যে অনেক সময় ফ্রেকচার দেওয়া থাকে যে আমাকে ইন্ডিকেট করে যে এই কোর্সিয়া যে কমে আমি যদি চিন্তা করি যেখানে দুইটা কোর্সিয়া আছে যে দেশার কোর্সিয়াটা হচ্ছে কি আমি দৃঢ় যেতে পারবো, সিনিসার কোর্সিয়া দেওয়া হচ্ছে দৃঢ় অথবা হচ্ছে সিনিসার যেতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে কি কোর্সিয়াগুলো হচ্ছে ক্যানালিস জাত অর্থাৎ ক্যানেল করে দিচ্ছে যে প্রত্যেকটা ক্যানেলে প্রত্যেকটা লাইনে যদি আপনি ঢুকেন কোন ক্যানেল দিয়ে কোন ডিরেকশনে যেতে পারবেন, কোন ফ্রেকচার দিয়ে কোন ক্যানেল আপনাকে হচ্ছে সেগুলো করতেছে সেটা হচ্ছে ফলো করতেছেন সেটা হচ্ছে আমাকে ইন্ডিকেট করা থাকে। আহত ইসরাধার আমাদের মনে রাখতে হবে একটা জিনিস আবার নতুন করে যে আহত ইসরাধার মধ্যে হচ্ছে কারজাতা সেপারাত করা থাকে এবং সেক্ষেত্রে অনি কারজাতা প্রত্যেকটা কারজাতার মধ্যে আমাদের আলমেনো অর্থাৎ কমপক্ষে দু এক কোর্সিয়া থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের যে সিনিস্টার কোর্সিয়াগুলো আমি যদি চিন্তা করি দেশার কোর্সিয়া হচ্ছে নর্মালভাবে চলাচল করার জন্য আর সিনিস্টার কোর্সিয়াগুলো হচ্ছে কি আমাদের সবসময় হচ্ছে সরপাসার অর্থাৎ ওভারটেক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে না, এবং আহত ইসরাধার কিন্তু আমার হচ্ছে তিনটা বৈশিষ্ট্য কমে কারাজাতা সেপারাতা সব সময়, দুই হচ্ছে অনি কারাজাতা অর্থাৎ প্রত্যেক রাজ্যে আলমেনো দুয়ে কোর্সিয়া থাকবে অর্থাৎ দুইটা কোর্সিয়া থাকবে, এবং আউতিস্তাদের মধ্যে এন্ট্রারে করার ক্ষেত্রে আমাদের কোর্সিয়া দিয়ে আচেলারেশিয়নে এবং উশ্রী হওয়ার সময় কোর্সিয়া দিয়ে চেলারেশিয়নে অবশ্যই থাকবে। ঠিক তেমনি আউতিস্তাদার মতো ইস্তাদা এক্সটোরবানার প্রিন্সিপালে যেটা ওইখানেও কিন্তু হচ্ছে কি একই বৈশিষ্ট্য হয়ে থাকে অর্থাৎ এক কারণে আমার অনেক সময় কুইজে আসে এই পাতাচ্ছির ক্ষেত্রে যে লা ইস্তাদা এক্সটোরবানার প্রিন্সিপালে এউনা ইস্তাদা হচ্ছে কি সিমিলে কন ক্যারেক্টারিস্টিকে সিমিলে অকুল্য দেল আউত ইস্তাদা অর্থাৎ ইস্তাদা এক্সটোর প্রিন্সিপালের হচ্ছে যেই ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি আউত ইস্তাদার মতোই হচ্ছে কি সিমিলে অর্থাৎ একই রকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে আমার আউত ইস্তাদা এবং ইস্তাদা এক্সটোর প্রিন্সিপালের ওদের যে ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্য উগুয়ালে হয়ে সবসময় উগুলে যে আউত ইস্তাদার মধ্যে যেমন কাজেদা সেপারাতা অনি পার্টি দুয়ে কোর্সিয়া থাকবে অবশ্যই, তারপর হচ্ছে রেচিন তাতা অর্থাৎ তার দুই পাশে হচ্ছে কি গ্রিল দেওয়া থাকে স্পার্টি ট্রাফিকও থাকবে, ঠিক তেমনি ইস্তাদ এক্সন প্রিন্সিপালের ক্ষেত্রেও উগুয়ালে হয়ে থাকে।
পই আমরা যদি দেখি এখন হচ্ছে মেন যেটা হচ্ছে আমাদের ডেফিনিশনে এ ক্লাসিফিকেশনে দি আলকুনি ভিকুলি এ রিমর্কি, কারণ আমাদের যে ভিকুলিগুলো কমে পাতেন্দা বীর ক্ষেত্রে ছিল 3.5 টনের হিসাব না, সেক্ষেত্রে হচ্ছে কমে আমি নর্মালভাবে আউত ভেতরার হিসাবগুলাই আসছে, যে আমি যে প্রাইভেট ক্ষেত্রে আমার যে প্রাইভেট কারগুলো আছে আউত ভেতর ওগুলো সম্পর্কে, কিন্তু আমাদের ভিকুলি পেজান্তির ক্ষেত্রে কমে ছির ক্ষেত্রে যে ডেফিনিশনে প্রত্যেকটা ভিকুলির বা রিমর্কি অথবা সেমি রিমর্কির যেই ওদের যে ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞাগুলো এগুলো হচ্ছে আমাদের একটু মেইনই হচ্ছে পিলারটা, এটা হচ্ছে আমাদের একটু খেয়াল করতে হবে। কারণ আমরা যদি দেখি বসে এ ডেফিনিত ভেহিকল কলঙ্কুয়ে মা কিনা কে চিরকুলা সুই সাদা গুইদাতে দা ওম, অর্থাৎ ভেহিকল হচ্ছে কি যে এক ধরনের যে কোনো ধরনের আমার ভেহিকল যেটা হচ্ছে একটা মেশিন যেটা হচ্ছে গুইদাতা দাল ওম অর্থাৎ মানুষের দ্বারা হচ্ছে পরিচালিত হয়, ঠিক আছে। এর মধ্যে রিমর্কি সেমি রিমর্কির কথাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি মনে রাখতে হবে, যে রিমর্কি সেমি রিমর্কি হচ্ছে কি শোনো ভিকুলি প্রিভি দি মটরে, রিমর্কি সেমি রিমর্কির মধ্যে কখনোই হচ্ছে কি মটরে থাকে না, কারণ যেই মটরের ভিকুলিটা সেটা হচ্ছে কি একটা রিমর্কি অথবা সেমি রিমর্কিকে ট্রাইনারে করে থাকে। সো ওদের কখনোই হচ্ছে কি যে মটর থাকে না, এবং ওদের মধ্যে কি থাকে তাহলে আমার মনে রাখতে হবে যে রিমর্কি অথবা সেমি রিমর্কির মধ্যে ফ্রেনো দি সার্ভিসিও দেওয়া থাকে, যে আপনি হচ্ছে সামনের থেকে বসে হচ্ছে ফ্রেনারে করতেছেন ওইটা হচ্ছে তুবোর মাধ্যমে ওই ফ্রেন ওই রিমর্কি অথবা সেমি রিমর্কির যে চাকা আছে ওইখানে হচ্ছে ফ্রেনারে করে থাকে। সো এই কারণে আমার মনে রাখতে হবে যে রিমর্কি অথবা সেমি রিমর্কির মধ্যে হচ্ছে ফ্রেনো সিস্টেমা দেওয়া থাকে, এবং তাদের মধ্যে হচ্ছে কি ইম্পিয়ান্ত ইলেকট্রিক অর্থাৎ ইলেকট্রিক ইম্পিয়ান্ত যে ওদের পিছনে যে লুচিগুলো জ্বলে উঠে এই কারণে হচ্ছে ইলেকট্রিক কারেন্টের লাইন দেওয়া থাকে, যেন হচ্ছে ওইখান দিয়ে যে আপনার পিছনে যখন ফ্রেনারে করতেছেন বা সস্তা করতেছেন বা আমার যে লুচেগুলো আছে ওগুলো হচ্ছে পিছনে দিয়ে জ্বলে ওঠে না। সো এই কারণে মনে রাখতে হবে একটা জিনিস যে রিমর্কি সেমি রিমর্কির মধ্যে কখনোই মোটর থাকে না, কিন্তু ওদের হচ্ছে কি লুচে ইম্পিয়ান্তি বা ইম্পিয়ান্তি ইলেকট্রিক অর্থাৎ ইলেকট্রিক কারেন্টের যে ইলেকট্রিসিটির যে ব্যাপারটা আছে ওটা হচ্ছে ওদের মধ্যে দেওয়া থাকে, এছাড়া হচ্ছে ওদের ফ্রেনোদি সার্ভিস অর্থাৎ ফ্রেনারে করা যে সিস্টেম হয় এটা হচ্ছে কি দেওয়া থাকবে। পরে আমরা যদি দেখি যে আউত ভেত্তুরা আমরা মোটামুটি সবাই জানে যে আউত ভেত্তুরা কোনটা, যেটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমো 9 পার্সনে অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে 9 পার্সনে হচ্ছে আমি ট্রান্সপোর্ট তারে করতে পারি কন্দুচেন্দ্রের সহ, সেক্ষেত্রে হচ্ছে এটাকে আউত ভেত্তুরা বলা হয়। কিন্তু আমরা যদি দেখি আউত বুসের ক্ষেত্রে যখনই হচ্ছে 9 পার্সনের পিউ হচ্ছে তখনই কিন্তু হচ্ছে কি আউটোবুস হচ্ছে তাকে ইন্ডিকারে করা হয়, সেক্ষেত্রে নবের পিউ প্যারো সেইদিচি পর্যন্ত হচ্ছে যদি থাকে লিমিটেড করা থাকে সেক্ষেত্রে বলা হয় মিনিবুস বা মিনি স্কোয়ালোবুস চিন্তা করা হয়, আর যখনই সেইদিচি পিউ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কি একটা আউটোবুস হচ্ছে আমাকে ইন্ডিকেট করা হয়, এবং সেক্ষেত্রে আমাকে বলা হয় আউটোবুস হচ্ছে কি যে ভেহিকলি ডেস্টিনাতি আল ট্রান্সপোর্ট দি পার্সনে, যে সে হচ্ছে কি একজন ট্রান্সপোর্ট তারে করে থাকে হচ্ছে মানুষ এবং বসে কন পিউ দি নবে পোস্টি, এবং সেক্ষেত্রে হচ্ছে কি নবে পোস্তির পিউ হয়ে থাকে, এটা আমরা মোটামুটি সবাই জানে। এরপরে যদি আসে আউত কার্র বা আউত কার্রি, আউত কার্র হচ্ছে কি আউত কার্র হচ্ছে একটা ভেহিকল যে হচ্ছে ইজোলাতো, ইজোলাতো বলতে বোঝা হচ্ছে এরকমভাবে যে যে ভেহিকলটা হচ্ছে কি মোটরে এবং তার পিছে যে কারোসেরিয়া বা কাসোনে, কারোসেরিয়া বা কাসোনে দুটা কথাই হচ্ছে এক যে কমে হচ্ছে বগির মতো দেওয়া থাকে, ঠিক আছে, একটা তেন্দে দিয়ে থাকতে পারে বা মাটেরিয়ালে রিজিড অর্থাৎ শক্ত কোনো কিছু ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে কি পুরোপুরি একটা কাবিনার মতো তৈরি করা থাকে, যেটার মধ্যে হচ্ছে আপনার ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ ডেস্টিনাত হয়ে থাকে হচ্ছে ট্রান্সপোর্ট কজে অর্থাৎ কোনো কিছু মালা বাল বহন করার জন্য হচ্ছে আপনার ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে কি আউত কারো। কমে আমরা যদি দেখেন এই যে আউত কারো ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞাটা কি বলা হচ্ছে যে ভেহিকলি ডেস্টিনাতি আর ট্রান্সপোর্ট দি কজে অর্থাৎ যেই ভেহিকলটা হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে ট্রান্সপোর্ট দি কজে কোনো কিছু বহন করার জন্য, বহন করার জন্য সবাই ম্যাচিও কথাটা পাবো, ঠিক আছে, ম্যাচিও মানে হচ্ছে কি যে কোনো মালামাল অথবা কোনো কিছু বহন করার জন্য হচ্ছে আউত কারো ব্যবহার করা হয়, এবং সেক্ষেত্রে আমি কিন্তু হচ্ছে এই আউত কারোর মধ্যে হচ্ছে পার্সোনাল ট্রান্সপোর্ট তারে করতে পারি কমে আদ্যেত্ত অর্থাৎ যদি আমার যে আউত কারোর যে সামনের যে অংশটা যে কন্দুচেন্দ্রে যে বসে যে কাবিনাটা আছে কাবিনার মধ্যে যদি দেখা যায় শুধুমাত্র ড্রাইভারের জন্য সিট দেওয়া থাকে, পাশে যদি দেখা যায় যে আপনি অন্য সেদিলে দেওয়া আছে যে অন্য কেউকে বহন করার মতো, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি ওই ব্যক্তিটাকে হচ্ছে আমি বহন করতে পারি, ওর মাই আমি বহন করতে পারি না। এই কারণে আমাকে বলা হয় যে আউত কারোর ক্ষেত্রে ও হচ্ছে দেস্তিনাত অর্থাৎ নির্দিষ্ট হয়ে থাকে কিসের জন্য, যে ত্রাসপ্রতি কজে অর্থাৎ কোনো কিছু বহন করার জন্য, এ দেলে পার্সনে আদেত্তে, এবং কি যদি আমার পার্সনে হচ্ছে নির্ধারিত করা থাকে কমে রেজিস্ট্রার করা থাকে বা কাতিক সম্বন্ধে ইন্ডিকেট করা থাকে তাহলে হচ্ছে কি আমি পার্সনে হচ্ছে বহন করতে পারি। পই
ট্রাত্তর ইসরাদালি, ইম্পর্টান্ট একটা জিনিস, এই যে ত্রাত্তর ইসরাদালি, ওকে, ওর দেখা যায় এই যে ত্রাত্তর ইসরাদালি, এটা হচ্ছে কি, এটার মধ্যে মোটর থাকে, ঠিক আছে, এবং ওর যে স্পেসটা, এই পিছনের স্পেসটা, এখানে একটা হচ্ছে রাল্লার মতো দেওয়া থাকে, রাল্লা বলতে একটা গোল, একটা হচ্ছে পয়েন্টের মতো দেওয়া তৈরি করা থাকে। আমি যখন নাকি হচ্ছে একটা সেমি রিমর্কিও ট্রাইনারে করতেছি, সেক্ষেত্রে সেমি রিমর্কিওটা হচ্ছে এই জায়গার মধ্যে একটা লোহার দণ্ড বের করা থাকে, যেটা হচ্ছে প্যানো বলা হয়। এই প্যানোটা এই রাল্লার মধ্যে আটকাইলে পরে এটা হচ্ছে কি কমে আগাম ছাত হয়ে যায়, তখন এই যে সামনে যে ত্রাত্তর ইসরাদারে আছে সে হচ্ছে কি সেমি রিমর্কিওকে ট্রাইনারে করে থাকে। কমে একটু আগে বললাম যেমন যে সেমি রিমর্কি অথবা রিমর্কির হচ্ছে কি ওদের কোনো মোটর নাই, সো আমার যে ত্রাত্তর ইসরাদারে ওর যেহেতু মোটর আছে, ওর যেহেতু আপনার ট্রাসিও না, অর্থাৎ সামনের দিকে টেনে যাওয়ার বা সামনের দিকে অগ্রসর হওয়ার হচ্ছে ক্ষমতা থাকে, এই কারণে হচ্ছে কি এই ত্রাত্তর ইস্তাদালের সাথে হচ্ছে সেমিরি মর্কিও আগানচারে করার মাধ্যমে একটা ত্রাত্তর ইস্তাদালে হচ্ছে সেমিরি মর্কিওকে ট্রাইনারে করে থাকে। এবং ত্রাত্তর ইস্তাদালে এবং সেমিরি মর্কিও যখন নাকি হচ্ছে একসাথে আগানচাত হচ্ছে, তখন কিন্তু তাদেরকে বলা হয় আউতো আর্তি কোলাতো, আউতো আর্তি কোলাতো বলা হয়, ঠিক আছে, মনে রাখতে হবে। এবং এক্ষেত্রে আপনারা পরবর্তী আমরা দেখবো যে ছবিটা এক্ষেত্রে, এবং আমাদের একটা চ্যাপ্টার এ থাকবে যেটার মধ্যে এই যে রাল্লা, অর্থাৎ যেটার মধ্যে হচ্ছে কালো একটা তৈলাক্ত রাবারের মতো থাকে, একটা লোহার পাতের মতো, ওইটার মধ্যে একটা একটা বুকের মতো দেওয়া থাকে, ফুটার মতো দেওয়া থাকে, এবং আমাদের সেমিডি মুখের মধ্যে যে প্যান, অর্থাৎ একটা একটা পিনের মতো, আলপিনের মাথার মতো দেওয়া থাকে, ওই প্যানোটা হচ্ছে কি ওই রাল্লার মধ্যে প্রবেশ করার ফলে ওইখানে লক সিস্টেম থাকে, ব্লককাত করা যায় গাঞ্চার মাধ্যমে, আংটার মাধ্যমে, আমি যদি ব্লককারে করে দেয় তখনই হচ্ছে কি সেমিডি মুখটা হচ্ছে এই ত্রাত্তর ইসরাদালের সাথে অনেকটা আগাঞ্চাত হয়ে যায়, তখন আমার ত্রাত্তর ইসরাদালে যেদিকে যাচ্ছে সেমিডি মুখ কি হচ্ছে কি ওর পিছনে যেতে থাকে, কমে হচ্ছে ট্রাইনারে করে থাকে। সো ত্রাত্তর ইসরাদালের সাথে যখন নাকি হচ্ছে আমি সেমিডি মুখ কি ট্রাইনার করতেছি, সেক্ষেত্রে টোটাল ভিহিকুলটা কমপ্লেক্স ভিহিকুলটা হচ্ছে কি আমাদের হয়ে যায় আউতো আর্টিকুলাতো, কমে ওন আউতো ভিহিকুলি। আবার সেমিনি মর্কিও যখন নাকি আগান ছাত ইসগান ছাত, অর্থাৎ আলাদা অবস্থায় থাকে, সেক্ষেত্রে তাকে বলা হয় কমে হচ্ছে সেমিনি মর্কিও ন। ওকে, পরে হচ্ছে আমাদের যে চিন্তা করি যে ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে আউতো ভিহিকুলি পার উজু স্পেশালে, এখানে দুইটা আমাদের যে আউতো কারোগুলো আছে, কারণ আমি চিন্তা করি আউতো কারো, আউতো আর্টিকুলাতো, পরে হচ্ছে আউতো ট্রেনো, এই যে তিন ক্যাটাগরির যে ভিহিকুলি এদেরকে কিন্তু দুই ভাগে ভাগ করছে। ওদের ভাগটার মধ্যে হচ্ছে কি একটাকে বলা হয় হচ্ছে উজো স্পেশালে, উজো যদি আপনারা চিন্তা করেন অর্থাৎ ব্যবহার, স্পেশাল অর্থাৎ বিশেষভাবে ব্যবহার করা হয়। আরেকটা আছে হচ্ছে কথা যে আউতো ভিহিকুলি প্যার ট্রান্সপোর্ট স্পেসিফিচি, ট্রান্সপোর্ট তো বলতে বোঝা হচ্ছে ট্রান্সপোর্ট করা, বহন করা, স্পেসিফিচি মানে হচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট। ওকে, দেখেন দুইটা কথার মধ্যে আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের কুইজ অনেক সময় বলে দিবে যে কোনো ধরনের একটা আউতো ভিহিকুলের কথা বলে বলবে যে এ ওন ভিহিকুলো প্যার উজ স্পেশালে, বা অনেক সময় বলে যে এ ওন ভিহিকুলো প্যার ট্রান্সপোর্ট স্পেসিফিকো। সো ওই ভিহিকুলির নাম দেখে আমাকে কিন্তু ইন্ডিকেট করে বুঝতে হবে যে এটা কি আসলে একটা আউতো ভিহিকুলো প্যার উজ স্পেশালে নাকি হচ্ছে ট্রান্সপোর্ট স্পেসিফিকো। আমি বুঝবো কীভাবে যে কোন ভিহিকুলটা কি, কমে আউতো ভিহিকুলো যেগুলো হচ্ছে প্যার উজো স্পেশালে অর্থাৎ ব্যবহৃত হয়ে থাকে স্পেশাল কারণে, তারা হচ্ছে কি কোনো প্রকার ওই ভিহিকুলটা হচ্ছে নির্দিষ্ট কোনো কাজের জন্য ব্যবহার করা হয়, নির্দিষ্ট কোনো কাজের জন্য ব্যবহার করা হয়, এবং তার মানে আমি বলতেছি কি যে ও হচ্ছে কি কোনো কাজ সম্পাদন করে থাকে, ও হচ্ছে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে, ওর মধ্যে আপনি কোনো কিছু বহন করে না, অর্থাৎ ওই ভিহিকুলটাই হচ্ছে কি কমে একটা হচ্ছে ভিহিকুলো যে হচ্ছে তার মাধ্যমে কোনো ধরনের কাজ সম্পাদন করা হয়, কোনো এফেক্টুয়েশন অর্থাৎ কার্যক্রম শেষ করা হয়, তার মানে হচ্ছে ও কোনো কিছু ট্রান্সপোর্ট করে, ও কোনো কিছু বহন করতেছে না। এক্সাম্পল হিসাবে আপনি যদি বলেন যে আপনাদের যে আমাদের যে ইসরাদা পুবলিকের মধ্যে পাবলিক যে রাস্তাগুলো আছে, এগুলোর মধ্যে যে লুচেগুলো থাকে ইলুমিনাসিওনে ইসরাদা, অর্থাৎ রাস্তা আলোকিত করার জন্য যে লাইটগুলো থাকে, এই লাইটগুলো যখন নাকি চেঞ্জ করার জন্য যে ভিহিকুলটা আসে সে কি করে যে অনেকটা হচ্ছে ক্রেনের মাধ্যমে, অনেকটা হচ্ছে ক্রেনের মাধ্যমে হচ্ছে উপরে উঠে, উপরে উঠে হচ্ছে কি সে দেখা যায় যে আপনার ওই লাইটটা হচ্ছে ঠিক করে তারপরে আবার নিচে চলে আসে। এই যে ক্রেনের মাধ্যমে যে উপরে উঠলো, ঠিক আছে, বা হচ্ছে নিচে নামলো, এই এই কাজটাই কিন্তু হচ্ছে সম্পাদন করে, ও কিন্তু অন্য কিছু বহন করতেছে না, কোনো মালামাল কোনো কিছুই হচ্ছে বহন করতেছে না, কোনো মানুষও বহন করতেছে না, তার মানে যেই ভিহিকুলির মাধ্যমে কোনো হচ্ছে কার্য সম্পাদন করা হয় সেটাই হচ্ছে কি কমে ভিহিকুল হচ্ছে উজু স্পেশালে। কমে আপনারা যদি বলেন যে ইসরাদায় পুবলিকের মধ্যে, আমি যদি দেখি এই যে ছবির মধ্যে যে ভিহিকুলটা আছে, এই ভিহিকুলটা কমে নর্মালভাবে যদি দেখি, দেখেন ওর নিচে হচ্ছে কিন্তু চাকাগুলো একটু উঁচা করা আছে, নিচে কোনো কিছু দিয়ে এটা বলে হচ্ছে আমাদের মিক্রোস্কোপ, এটার মাধ্যমে হচ্ছে কি আপজারে করে ও হচ্ছে কি উপরে কোনো কিছু কাজ করতে পারে, বা হচ্ছে রাস্তার কাজের জন্য ব্যবহার হচ্ছে, ঠিক আছে, কমে রাস্তা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হচ্ছে, বা হচ্ছে দেখা গেল যে রাস্তা খনন করার জন্য, রাস্তার কাজের রাস্তা যে আসফাল্ট আছে ওইটা হচ্ছে উঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে।
তো তার মানে হচ্ছে কি, সে কোনো কাজ সম্পাদন করতেছে, তার মধ্যে কোনো প্রকার জিনিসপত্র বা আত্মীয়জাতরা তার সরঞ্জামানি দিয়ে আছে, যেটার মাধ্যমে কোনো প্রকার কাজ সে ফুনসিওনা করে থাকে। তো এই কারণে ওই ভিহিকলটাকে বলা হচ্ছে উজু স্পেশাল। কিন্তু আমি যদি বলি যে অটো ভিহিকল পেয়ার ট্রান্সপোর্ট স্পেসিফিসি, অর্থাৎ যেই সকল ভিহিকলের মধ্যে কোনো প্রকার কারোসেরিয়া অথবা কাসনে, অর্থাৎ কোনো প্রকার হচ্ছে আমার কোনো প্রকার একটা কি বলে বগির মতো তৈরি করা আছে, যার মধ্যে আপনি কোনো কিছু বহন করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে কি ওই সকল ভিহিকল হচ্ছে ট্রান্সপোর্ট স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট কাজে, নির্দিষ্ট কাজে না সরি, যে নির্দিষ্ট কোনো কিছু সে বহন করে থাকে। কম এক্সাম্পল হিসেবে আমি যদি দেখি এই ভিহিকুলটাই, এই ভিহিকুলের নাম কি বলতে পারবেন আপনারা? এই ভিহিকুলটাকে বলা হচ্ছে বেতনিয়ারে। বেতনিয়ারে নর্মালি যদি দেখেন ওর পিছে এই যে আমাদের ওই যে আমরা যদি চিন্তা করি, আমরা বাংলাদেশে দেখে থাকি ছোট কালারের ছোট ধরনের হচ্ছে কি একটা মেশিন থাকে, যেটার মধ্যে হচ্ছে ইট পাথর সিমেন্ট এগুলো পানি এগুলো দিয়ে ঢালাই করার জন্য হচ্ছে ব্যবহার করা হয় না, ঢালাইয়ের যে উপাদান এটা তৈরি করা হয়। তো এটার ভিতরে কি করে যে আপনার দেখা যায় যে বিভিন্ন ধরনের কালসি স্ট্রুসে যেটা বলা হয়, অর্থাৎ ইট পাথর এগুলো ভাঙ্গা চোরা সিমেন্ট এগুলো দিয়ে পানি দিয়ে অটোমেটিক হচ্ছে কি এটার ভিতরে হচ্ছে কি আমার দেখা যায় বহন করে সে হচ্ছে বিভিন্ন কনস্ট্রাকশন এরিয়া যায়, এরিয়া যায় হচ্ছে ওই যে এই যে ঢালাইয়ের যে ইট পাথর এগুলো আছে, এই মশলা দিয়ে বা আমরা অনেক সময় বলে থাকি যে আপনার ঢালাই করার জন্য যে যন্ত্রপাতি আছে জিনিসপত্র আছে কম ইট পাথর এগুলো হচ্ছে সে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে ওইখানে প্রদান করে দিয়ে আসে বা ওইখানে কনসেনার অর্থাৎ ডেলিভারি দিয়ে আসে। তো এই কারণে এই ভিকিউটাকে বলতেছে কি যে ট্রান্সপোর্ট স্পেসিফিক, অর্থাৎ সে হচ্ছে নির্দিষ্ট কিছু হচ্ছে বহন করতেছে। এটার ভিতরে কিন্তু হচ্ছে কি ইট পাথর বালি এগুলোই বহন করা হয়, সে কিন্তু কখনোই হচ্ছে কি আপনার কোনো ধরনের ফ্রুটা অর্থাৎ ফ্রুটস বা মাছ বা আপনি যদি চিন্তা করেন যে কোনো প্রকার মেশিন এগুলো সে বহন করতেছে, বা আমি যদি চিন্তা করি যে সকল ভিহিকলের মধ্যে হচ্ছে অ্যানিমাল অর্থাৎ জীবজন্তু গরু ছাগল এগুলো বহন করা হয়, ওইটা ওই সকল ভিহিকলের মধ্যে কিন্তু হচ্ছে কি আমাদের অন্য কিছুই বহন করতে পারি না, ঠিক না? তো এই কারণে আমার মনে রাখতে হবে যে আমি যদি চিন্তা করি এভাবে যে অটো ভিহিকল যেটা হচ্ছে পার উজু স্পেশালে সেগুলো কোনগুলো যেগুলোর মধ্যে যেগুলোর মাধ্যমে হচ্ছে কোনো কাজ করা হয়, যেগুলোর মধ্যে কোনো ধরনের আত্রেজাতুর অর্থাৎ সরঞ্জাম যদি দেওয়া থাকে কোনো লাভেরও ফুনকশন করার জন্য, কোনো কাজ সম্পাদন করার জন্য। কমে আমাদের দেখেন ভিহিকল উজু স্পেশালের ক্ষেত্রে সংজ্ঞা বলতেছে কি যে ভিহিকলি ক্যারেক্টারিজ জাতে, অর্থাৎ ভিহিকলি যেগুলোর মধ্যে হচ্ছে কি আমার হচ্ছে বৈশিষ্ট্য দেওয়া থাকে দাল এসেরে মুনিতি পারমানেন্টেমেন্টে অর্থাৎ স্থায়ীভাবে দি স্পেশালে আত্রেজাতুরে, অর্থাৎ বিশেষ হচ্ছে আত্রেজাতুরা অর্থাৎ সরঞ্জামাতি হচ্ছে স্থায়ীভাবে দেওয়া থাকে, এবং যেগুলো হচ্ছে কি দেস্তিনাতি প্রে ভ্যালেন্টেমেন্টে আল ট্রান্সপোর্ট প্রোপিও, এবং যারা হচ্ছে কি প্রধানত প্রে ভ্যালেন্টেমেন্টে বলতে বোঝা হচ্ছে প্রধানত নিজস্ব জিনিসই হচ্ছে কি ট্রান্সপোর্ট করে থাকে। যে কমে আমি যদি চিন্তা করি ময়লার গাড়ি সে কি করে, সে কিন্তু কোনো প্রকার ময়লা আপনি যখন নাকি হচ্ছে সে বহন করতেছে সে কি করে রাস্তায় যেগুলো আপনার ঝাড়ু দেয়, ঠিক আছে, রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য যেই গাড়িটা আছে সে কি করে থাকে, সে রাস্তার ময়লা হচ্ছে পরিষ্কার করে থাকে, অর্থাৎ ঝাড়ু দেওয়াটাই হচ্ছে তার কাজ, তার মধ্যে কিন্তু অন্য কোনো কিছু হচ্ছে কি আমি বহন করতে পারি না, ঠিক আছে। তার হচ্ছে নির্দিষ্টভাবে দেখা যায় ওখানে মধ্যে ব্রাশের মতো বা পানি ছিটানোর মতো বা হচ্ছে রাস্তা মুছার জন্য হচ্ছে কি স্পেশাল আত্রেজাতুরা অর্থাৎ নির্দিষ্ট হচ্ছে সরঞ্জাম দেওয়া থাকে, সেটার মাধ্যমে হচ্ছে কি সে রাস্তাটাই পরিষ্কার করে থাকে। এখন রাস্তার থেকে যে ধুলাবালুগুলো আসতেছে সে তো আর ওইটা রাস্তার মধ্যে বুত্তারে করে না, সে হচ্ছে কি তার ভিতরে যেই অনেকটা হচ্ছে একটা কম্পাউন্ড তৈরি করা থাকে ওইটার মধ্যেই সেই ময়লাগুলো নিয়ে নেয়। সো এই কারণে আমাকে বলছে যে এটা হচ্ছে কি একটা ভিহিকল উজ স্পেশালে সেগুলো যাদের মধ্যে হচ্ছে কি আমাদের মুনিত অর্থাৎ দেয়া থাকে পারমানেন্টেমেন্ট অর্থাৎ স্থায়ীভাবে স্পেশালি আত্রেজাতুরা অর্থাৎ বিশেষ হচ্ছে সরঞ্জাম দেওয়া থাকে, এবং যাই হচ্ছে তার যে ওই বিশেষ কাজটা সম্পাদন করার জন্য যেই নির্দিষ্টভাবে সংক্ষিপ্তভাবে বা প্রধানতভাবে হচ্ছে কি সে ওই জিনিসটাই হচ্ছে ট্রান্সপোর্ট করে থাকে। কারণ একটু আগে যেটা এক্সাম্পল হিসেবে বলতেছিলাম যে আমার রাস্তার লাইট ঠিক করার জন্য বা রাস্তার যদি আমি রাস্তার কাজ সম্পাদন করার জন্য বা আসফাল্ট অর্থাৎ রাস্তার পিচ ঢালাই করার জন্য যে গাড়িগুলো আছে ওরা কি করে রাস্তাটাকে দেখা যায় খোদাই করে, ওদের মেশিনের মতো দেওয়া থাকে স্পন্দের মতো দেওয়া থাকে, স্পন্দ দিয়ে কি করে রাস্তার কাজটা আপনার রাস্তা ভেঙে থাকে, ভেঙে রাস্তার উপরে যে আসফাল্ট আছে ওটা উঠায়, ওই উঠানোর পরে ওই আসফাল্টটা তো আবার রাস্তার মধ্যে ফালায় না বা অন্য আশেপাশে কোথাও ফালায় না, ওটা নিয়ে হচ্ছে সে আবার তার যে ডেপোজিট আছে ওইখানে চলে যায়। তার মানে তাকে হচ্ছে পারমানেন্টেমেন্টে অর্থাৎ স্থায়ীভাবে কোনো প্রকার সরঞ্জাম দেওয়া থাকে সে যেন ওই কাজটা সম্পাদন করে, এবং কাজটা সম্পাদন করার পরে যে উচ্ছিষ্টটা থাকে সেটা হচ্ছে কি আবার সেই হচ্ছে ট্রান্সপোর্টার অর্থাৎ বহন করে নিয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে আমার উজো স্পেশালে ভিহিকুলগুলো হচ্ছে ব্যবহার করা হয়, এবং ওই সকল ভিহিকুলকে বলা হয় যে অটো ভিহিকুলি পেয়ার উজো স্পেশালে। পই আমি যদি চিন্তা করি অটো ভিহিকুলি পেয়ার ট্রান্সপোর্ট স্পেসিফিকো,
ট্রান্সপোর্ট স্পেসিফিকের ক্ষেত্রে আমি জাস্ট এতটুকু চিন্তা করি, এখানে লেখা আছে ট্রান্সপোর্ট, তো অর্থাৎ যেই ভেহিকুলটা নির্দিষ্ট কোনো কিছু হচ্ছে ট্রান্সপোর্ট তারে করে থাকে তাদেরকেই বলা হবে হচ্ছে কি আমাদের ট্রান্সপোর্ট স্পেসিফিক। কমে এক্সামিনেশনে বললাম যে অটো ভেহিকুল পার ট্রান্সপোর্ট তো অ্যানিমালি বিবি, অর্থাৎ আপনি জীবন্ত যে প্রাণীগুলো আছে কমে গরু ছাগল যে চিন্তা করেন এগুলো বহন করার জন্য যে বিহগুলো থাকে তারা শুধুমাত্র কিন্তু হচ্ছে অ্যানিমালি বিবি, অর্থাৎ জীবন্ত প্রাণী হচ্ছে কি বহন করে থাকে। আবার যদি আমি চিন্তা করি যে আমাদের মাংস ফ্রিজে যে ফ্রোজেন যে মাংস মাছ ঠিক আছে এইগুলো বহন করার জন্য যে বিহগুলো ওরা কিন্তু শুধু হচ্ছে কি শুধুমাত্র এই ধরনের ফ্রোজেন জাতীয় বা জেলাতো জাতীয় যে জিনিসগুলো আছে এগুলোই বহন করে থাকে। ওই গাড়ির মধ্যে বা ওই আউটো ভেহিকুল বা ওই আউটো কারোর মধ্যে অন্য কোনো কিছু কখনোই হচ্ছে কি আপনি বহন করতে পারবেন না। তো এই কারণেই আমাদের এই জিনিসটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে আউটো ভেহিকুল পার উজু স্পেশালে এটা হচ্ছে কি যে যেই ভেহিকুল বা আউটো ভেহিকুলগুলোর মধ্যে হচ্ছে পারমানেন্টমেন্টে অর্থাৎ স্থায়ীভাবে আত্রে জাত করা থাকে অর্থাৎ সরঞ্জাম দেওয়া থাকে তার কোনো প্রকার কাজ সম্পাদন করার জন্য ঠিক আছে ফুনসিয়ন করার জন্য বা অথবা এফিটুয়াশনে করার জন্য ওগুলো হচ্ছে আমার আউটো ভেহিকুল পার উজ স্পেশালে। আর যখন নাকি ট্রান্সপোর্ট স্পেসিফিক কথাটা আসবে সেক্ষেত্রে আমি জাস্ট খালি এতটুকু চিন্তা করব যে কথাটা লেখা লেখা আছে যে দেস্তিনাতিয়াল ট্রান্সপোর্ট দি ডেটারমিনাতে কজে অদি পার্সনে ইন পার্টিকুলার কন্ডিশনে, অর্থাৎ যে সকল ভেহিকুল হচ্ছে ডেটারমিনিত নির্দিষ্ট করা থাকে কোনো কিছু অথবা পার্সনে বহন করার জন্য। কমে কোনো কিছুর ক্ষেত্রে আমি চিন্তা করবো আউটো কারো আউটো ট্রেনও আউটো আর্টিকুলাতো, আর যদি পার্সনে বহন করা থাকে নির্দিষ্টভাবে কারা কমে আউটোবুস, অটোবুসের মধ্যে কিন্তু শুধুমাত্র পার্সনেই ট্রান্সপোর্ট তারা করে থাকে অন্য কিছুই ট্রান্সপোর্ট করে না সে ঠিক আছে, ওইটার মধ্যে আপনার মাছ মাংস ওইভাবে বাঙ্কালি বাঙ্কালি নিয়ে যাবেন কখনোই পসিবিল না ঠিক আছে। বা ওই যে কাজ ইস্ত্রুসে যে এই যে আমার ঢালাই করার জন্য যে রাস্তার কাজ করার জন্য যে আমার জিনিসপত্র এগুলো বহন করতে পারে নন পসিবিলে। সো ট্রান্সপোর্ট তো স্পেসিফিকও বলতে বোঝা হচ্ছে কোনো নির্দিষ্ট কিছু যখন নাকি আপনি ট্রান্সপোর্ট তারা করতেছেন যে ভেহিকুলটা হচ্ছে ব্যবহৃত হয় শুধুমাত্র নির্দিষ্ট কোনো কিছু বহন করার জন্য সেটাই হচ্ছে কি আমাদের ট্রান্সপোর্ট স্পেসিফিক। এবং এক্ষেত্রে দেখেন বলছে যে মুনিতি পারমানেন্টমেন্টে দি স্পেশালি আত্রিজা তুরে রিলেটিভে আর তালিস্কোপো, অর্থাৎ তার যে ওই যে স্পেশাল কোনো কিছু বহন করার জন্য তার জন্য যেটা হচ্ছে প্রয়োজন ওই সকল আত্রেজা তুরা অর্থাৎ সরঞ্জাম আমাদের দেওয়া থাকে। কমে আমি যদি চিন্তা করি যে আমি একটা আউটো ভেহিকুলের মধ্যে হচ্ছে আমি মাছ মাংস হচ্ছে বহন করতেছি, তো মাছ মাংস ভালো রাখার জন্য আমার কি স্পেশালে আত্রেজা তুরা অর্থাৎ স্পেশাল যেই সরঞ্জাম আমাদের কমে একটা ফ্রিজ দেওয়া থাকবে রেফ্রিজারেটর দেওয়া থাকবে যেন হচ্ছে কি সবসময় ওই ফ্রিজের মধ্যে কনজেলাতো থাকে সব কিছু যেন হচ্ছে জেলাতো অবস্থায় থাকে বরফ অবস্থায় থাকে যেন নষ্ট না হয় ঠিক না। ওই অ্যানিমালি বিহেভিয়ার কথা যদি বলি সেক্ষেত্রে দেখবেন আপনারা যদি আমার সমাজ হিসাবে চলাচল করার ক্ষেত্রে দেখছেন যে অ্যানিমালি বিহেভিয়ার যখন নাকি এইভাবে গরু ছাগলগুলো বা ঘোড়া বহন করে ওই জায়গার মধ্যে হচ্ছে কি রেলিং করা থাকে ঠিক আছে, ফ্যান সিস্টেম দেওয়া থাকে বা আরিয়া যেন পাশারে হয় ঠিক আছে এই কোনো হচ্ছে ব্যবস্থা দেওয়া থাকে। সো এভাবে আমি বুঝতে পারি যে উজো স্পেশালের ক্ষেত্রে হচ্ছে পারমানেন্টে আত্রেজতা দেওয়া থাকে হচ্ছে কোনো কাজ করার জন্য ঠিক আছে, যে কোনো প্রকার হচ্ছে জিনিস আমার ট্রান্সপোর্ট তারে করার জন্য হচ্ছে ফুনসিয়না করার জন্য বা আত্মীয়তা করার জন্য। আর যেটা হচ্ছে ট্রান্সপোর্ট স্পেসিফিকও সে হচ্ছে কি ট্রান্সপোর্ট তারে করে থাকে কোনো নির্দিষ্ট জিনিস।